কালীপূজোর দিন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মৃত গৃহবধূর নাম অনিমা রায়, বয়স 49, বাড়ি বালুরঘাটের ডাঙ্গি এলাকায়। শনিবার বিকেলে নিজের বাড়িতে উনুনে রান্না করার সময় কাপড়ে আগুন লেগে যায় ওই গৃহবধূর। এরপর তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা চলাকালীন শনিবার গভীর রাতে ওই মহিলার মৃত্যু হয়। রবিবার সকালে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। এদিন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে মৃতের এক আত্মীয় জানিয়েছেন, কালকে এই দুটার দিকে চালার কালায় ভাসতে লাগছে নাইটিতে এই আগুন ধরছে, ধরে আজকে সকালবেলা মারা গেছে। আমরা তখন গামছা দিয়ে কম্বল দিয়ে ইয়ে নিবাসি হাসপাতালে আনেননি, হাসপাতালে নিয়ে আসছি। হ্যাঁ, হাসপাতালে ভর্তি। হ্যাঁ হ্যাঁ, আজকে সকালবেলা মারা গেছে। ডাঙ্গি বাড়ি, বয়স বয়স কত? 39। নাম অনিমা রায়। বালুরঘাট থেকে রূপক সরকারি রিপোর্ট, আমার নিউজ। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.